বিপ্লব মিডিয়া নবীপ্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। পাগলটা ডাক দিয়া কয়ে বর্ষা যেহেতু আমার কাছে আসতো, আমি তো জান্নাতটি বানাইছি, একটা জান্নাত নিয়ে ঝাঁকা জেলা কি কইছে জান্নাতে দুই যাইতেছে আছে, এখান থেকে একটা একটা জান্নাত কি না নিয়ে যা। একটা সাধারণ মানুষ গুনাগার, সেও যদি মারা যায় সে তো কবরে দেওয়ার পরে আর মরা থাকে না, মরা থাকে মরা থাকবে কেমনে? কারণ সে যদি কবর গুনা করে মারা গেছে, কবর চলে গেছে, চলে যাওয়ার পর তার কবরে আজাব দেওয়ার জন্য তো রুহু দেওয়া হয় আবার, এক কথা কয় না? তাহলে কি ওই লোকটাও তো জিন্দা আর ওরা অলিরে বলে মরিয়া গেছে। বিসমিল্লাহির যারা আমি আল্লাহর রাস্তায় জীবন যাপন করেছে, যারা আমি আল্লাহর রাস্তায় পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়েছে, কতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কেমন জিন্দা জানো না, তারা কবরে বৈশা বৈশা রিজিক পায়। শুধু তাই না, তারা কবরে শুধু রিজিক পায় জানো না, দুনিয়ার রিজিক পায় না তোমরা জানো না, জান্নাত থেকে আমি আল্লাহ রিজিক পাঠাই তাদের জন্য, এবং তারা কবরে বসে বসে আমি আল্লাহর ইবাদত করে ইবাদতের ভিতরে মুগ্ধ থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহর জিকির করে আমার বন্ধুর দুরুদ ও সালামের প্রেমে মুগ্ধ থাকে। এই ওলিরা কেমন, ওলিদের কত ক্ষমতা, শুধু এই আয়াত বলে আল্লাহ থামে নাই। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা সাবদান ইন্না, নিশ্চয় আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতের কোনো ভয় নাই। ও আল্লাহ গো, তুমি কোন আশিকদের কথা বললা, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই, যাদের কোনো টেনশন নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, জান্নাতেও কোনো ভয় নাই, হাসরে মাঠ থেকে ডাইরেক্ট তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাদের এত সম্মান, এত মর্যাদা, আমার আল্লাহ ডাকে দিয়া কয় তারাই হইল যারা, তারা যারা আমার নবীর প্রেমে জীবন যাপন করেছে, যারা আমার নবীকে ভালোবেসেছে, যারা যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন এইভাবে তারা অনুসরণ করেছে। الذين آمنوا قالوا آمنا দুইবার নয় হাজার বার মরতে রাজি আছে, আবু বকর উমর উসমান হযরতে বিলালের মতো জীবন দিবে, বিলালের মতো জিহ্বা দিবে গো,
হযরতে হামজালার মত গলা দিবে কিন্তু ইমাম দিবে না। এ যুবক বাইরা গো, আমরা কোন ওলি আল্লাহর ভক্ত তোমরা জানো না, তোমরা জানো না ওলি আল্লাহর কেমন তাদের জীবন ছিল, কেমন তাদের জিন্দেগি ছিল, না খায় রইছে জীবনে কারো কাছে হাত পাতে নাই, দাও গাছের পাতালতা খাইছে জীবনে কোনদিন মানুষের কাছে যায় হাত পাতে নাই, আল্লাহর ওলিরা কেমন আল্লাহর ওলি ছিল। একটা ঘটনা মনে হয়ে গেছে, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন আল্লাহর ওলিদের কেমন মর্যাদা, কেমন পাওয়ার, কেমন ক্ষমতা ছিল। বাদশা হারুন, বাদশা হারুন রশিদ উনি এত বড় এক বাদশা ছিলেন, ওনার বিবির নিয়ে বড় লম্বা সফরে যাচ্ছে, লম্বা সফর আসার পথে তাকায় দেখে নদীর পারে একটা পাগল বসা, কি বসা বাদশা হারুন রশিদ ওই পাগলের কাছে চলে গেল, পাগলের কাছে যাইয়া কয় কি রে পাগল কি করস, পাগলটা ডাকে দিয়ে বলে গো দেখুন আমি কি করতেছি, কো তুমি আমি দেখতেছি তুমি হাতের আঙ্গুল দিয়া কিসের গরজানি বানাইছো, কো তুমি জানো না এই ঘরটা কিসের ঘর, এই ঘরটা হইল আল্লাহর আটখানা জান্নাত, আমার সামনে আমি আকলাম। বাদশা হারুন রশিদ উনি একটু হিংসা অহংকার নিয়ে বললেন পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, হসিবিলা কইতেন না এই পাগল তুই কি কস, এ বাদশা মিজাজ দেখাই বানা সব জায়গার মাঝে বাদশা গিরি চলে, আমি পাগলের কাছে তোমার কোনো বাদশা গিরি না, সুবহানাল্লাহ কইতেন না মিয়া। বাদশা অবাক হয়ে গেল, এ পাগল কই কি, আমরা তো বাবা উলি আল্লাহ দের সামনে আলোচনা দিছেন একটু ধৈর্য ধরুন লাগবে আর কি, পারবেন না একটু ধৈর্য লাগবে, কারণ কারণ উলি আল্লাহ দের সামনে আলোচনা শুনতে চাইলে ধৈর্য লাগবে আর খুব গভীর মনোযোগ লাগবে, কারণ আমরা তো উলি আল্লাহ প্রেমিক, কথা কোন ঠিক কিনা, আজকে আদবের সাথে বসবেন এমনও হতে পারে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন, কারণ যেহেতু আল্লাহর ওলি আমি আমার এই যে বাইজারের মুখ থেকে নাসির ভাই, না নাসির ভাইয়ের মুখ থেকে ওনার অনেক সম্মান শুনলাম, আমি তো ওনার ব্যাপারে কিছু জানতাম না, শুনলাম আর কি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি নিজেও মনে হয় ওনার কাছ থেকে কিছুটা কেরামত পাই আলাইছি, যেহেতু 103 ডিগ্রি জরুরি আজকে ওয়াজে আসলাম কিন্তু এখন আর জ্বরও মনে হইতেছে না, শরীরে দুর্বল এটাও মনে হইতেছে না, এমনি তো মনে চলবে না, হাত দিলে বলতে হবে আল্লাহ তাহলে আল্লাহর ওলিদের কেরামত আছে না নাই, আর যেরকম আছে না নাই, এবার সকলে একসাথে বলেন ও গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি, গোলাম কাদেরী, ও গো আল্লাহর ওলি, গোলাম কাদেরী, তোমার নজর বন্দি চাই, তোমার নজর বন্দি চাই, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের নজরে পড়বে মুহূর্তের ভিতরে জিরো থেকে হিরো হয়ে যাবে, আল্লাহর ওলিদের কেরামত কেমন আপনি বুঝতেও পারবেন না, যে কখন আপনার কি ঘটেছে, কোন দিকটা কি হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না, শুধু আপনি অনুভব করতে পারবেন যে আমার গায়ে মনে হয় কিছু একটা লাগছে, আমরা কি আল্লাহর ওলি হতে চাই না, আর যারা কোন ওলি হতে চাই না, শাহজালালের বাংলাদে শাহ পহরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ শাহ পহরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ রহম
করো বান্দা শরীফের বাংলাদেশ বাইজিদ মুস্তাবির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো মান্নান সাহার বাংলাদেশ গোলাম কাদের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো রহম করো রহম করো এত সুন্দর স্বাধীন স্বাধীন সোনার বাংলাদেশ পাইলাম সেই দেশের মানুষ এখনো 95% মানুষ মসজিদের সামনে দিয়া যায় বিড়িটা থাকলে হাত থেকে ফালাইয়া তারপর মসজিদের সামনে দিয়া যায় কথা কন না ঠিক না বেঠে এই দেশের মানে এখনো এমন যুবক আছে যেই যুবকরা এখনো মুরব্বীদের সামনে সিগারেট খায় না কত আদব আমার নবী দেড় হাজার বছর আগের ভবিষ্যৎবাণী বলে গেল নবী কয় এই পাগলের আমি নবী পাবে না ওলিদের কথা শুনি আমি নবীকে এত ভালোবাসবে আমি নবীর কথা শুনিয়া চোখে দিয়ে জর জর করে পানি ঝরবে আমি নবীর কথা শুনিয়া ওদের কলিজা ফাইটা রক্ত আসবে তবু আমি নবীরে সারবে না শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম একটু হাত তুলে সবাই গলা শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো রহম করো রহম করো রহম করো তুমি বাদশা হইতে পারো সাবধান সাবধানে কথা বলবা কারণ তুমি জানো না এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই তুমি দেখতেছো দুনিয়ার জমিনে আমার কেউ নাই আমি তাকায় দেখি আল্লাহ আল্লাহর রাসূল আমার গাউসে পাক আমার সামনে দাঁড়ায় আছে আল্লাহু আকবার কোন পাগল পাশারুন তাকে দিয়া কই পাগল সাবা মারিস না পাগলটা ডাকে দিয়া কয় বাসা রে আঙ্গুল লড়াইবে না তোর হাতের আঙ্গুল কিন্তু বুড়া হইয়া যাইতে পারে কোন ওলি আল্লাহ আমরা কোন ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করি ঠিক কিনা
এই বাচ্চাগুলো কথা বলছে এখানে, এই বাচ্চাগুলো উঠতেছে কেন? একটা লোকও যেন উঠা বসা না করেন। আপনি যদি আজ ভালো না লাগে, একটা লোক শুধু দাঁড়ায় বলেন, হুজুর আমার কাইল লাগতেছে, তাবারকে এক ফুটলা দিয়ে দেন, বাড়িতে যাই গিয়া। তাবারক রেডি না? একটা ফুটলা নিয়ে রাখেন, যেটা দাঁড়াই বইটা হাত দিয়ে করে কিন্তু গার ধরে কিন্তু বাজ্জা তুই। সমস্যা হচ্ছে? ওয়াজ শেষ করে দেবো। এই কি কয়, আমি যাইতাম আবার এই টাঙ্গাইল, কালকে প্রোগ্রাম আছে না আবার। আল্লাহু আকবার। কোন এইবার এই পাগল ডাক দিয়া কয়, এ বাসা আঙ্গুল লড়াই ভরা বাসা, যখন বাসার দিকে তাকায় বলে আঙ্গুল গুড়া হয়ে যাইতে পারে রে। বাসা কই বহা যায় না, হাতটা ডাইরেক্ট নিচের দিকে নামাইলে। বাসা হাত নিচের দিকে নামায় নিল, বাসার বিবি দূর থেকে তাকায় দেখে গো, এত বড় প্রেসিডেন্টের বাসার সাথে সাধারণ একটা ন্যাংটা পাগল এমন বাসন দিছে। বাসা তাকায় দেখে, বাসার বিবি তাকায় দেখে, বাসা থর থর করে কাঁপতেছে। বিবি কই, কি রে আমার স্বামী তো কাউকে ভয় পায় না, যখন থর থর করে কাঁপতেছে বিবি তাকায় দেখে তার মাটি পর্যন্ত কাঁপছে। আল্লাহু আকবার। এবার বাসা চলে যাচ্ছে, পাগলটা ডাক দিয়া কয়, এ বাসা যেহেতু আমার কাছে আসতো, আমি তো জান্নাতটি বানাইছি, একটা জান্নাত নিয়ে যা, কাজে লাগবে। কি কইছে? জান্নাতে যদি যাইতে চাস, এখান থেকে একটা 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 জান্নাত কিনে নিয়ে যা। বাসা তো একটু অহংকার থাকবে, টাকা ওলা পয়সা ওলা না। এই পাগলটা কি বলেছে? কই পাগলটা যা বলেছে তোমার শোনার দরকার নাই, পাগলে কি না বলে, ছাগলে কি না খাই, চলো আমরা চলে যাই। বিবিটা ডাকে দেয়া কর, ও স্বামী তুমি না বলতে পারো গো, আমি দূর থেকে দেখেছি এই পাগলের ক্ষমতা, আমি দেখেছি আসমান থেকে একটা আলো আইসা পাগলার উপর বর করেছে। এত একটা নূর আলো আসলো, এত সুন্দর আলো পৃথিবীর জমিনে আমি দেখি নাই। ও স্বামী গো, এই আলোটা কিসে? আমি না যাই না এই পাগলের কাছ থেকে যাব না। পাগল দিওয়ানা হয়েছে, পাগলার প্রেমে পাগল হয়েছে, পাগল দিওয়ানা হয়েছে, পাগলার প্রেমে পাগল হয়েছে, পাগলার প্রেমে মালা গলায় পড়েছে, সুবহানাল্লাহ। ও গোলাম কাদের প্রেমের মালা আমরা গলায় পড়েছি, পাগল দিওয়ানা হয়েছি আমরা মুর্শিদেরই প্রেমে পড়েছি, বলেন পাগল দিওয়ানা হয়েছি আমরা গোলাম কাদেরের প্রেমে পড়েছি, বলেন পাগল দিওয়ানা হয়েছি আমরা গোলাম কাদেরের প্রেমে পড়েছি। জোরে কন্না আমার হাওয়া স্বামী ডাক দিয়ে কয়, এ বিবি তুমি হয়তো ভুলে গেছো, তুমি কার বিবি তুমি জানো না, তুমি একজন প্রেসিডেন্টের বিবি, যেখানে ইচ্ছা সেখানে তুমি প্রেম বিলাইয়া দিবা হবে না। বিবিটা ডাকে দিয়া কয়, ও স্বামী আপনি দেখেন নাই
আমি এই আল্লাহর ওলির চেহারার মাঝে যে কি মায়া পাইলাম আপনি জানেন। ও স্বামী গো, এই আল্লাহর ওলির নজর বন্দি যদি হয়ে যায়, আমার বিশ্বাস মনে হচ্ছে আমি একজন খাস আল্লাহর ওলি হয়ে জান্নাতে যাব। স্বামী তো বিশ্বাস করে না, এইবার বললো বিবি পাগলামি করো না, চলো চলো তুমি সামনের দিকে চলে। এইবার সামনের দিকে আগাইতে শুরু করলেন, হাত ধরে সামনের দিকে আগাইতে শুরু করলেন। সামনের দিকে যখন আগাইলো গো, বিবিটা তাকায়া দেখে তার স্বামী হঠাৎ করে হাতটা তার ছেড়ে দিল। হাতটা যখন ছেড়ে দিল আর বিবিটার চোখ দিয়া জর জর করে পানি ঝরে গো, বিবিটা দেখে সামনে স্বামীর দিকে তাকাইলো। বিবিটা তাকায় দেখে স্বামী শুধু সামনের দিকে আগায়, বিবির দিকে আর তাকায় না। এইবার বিবিটা আল্লাহর কাছে কয়, ও আল্লাহ গো, এই আল্লাহর ওলি একটা কথা বলেছে, সেই কথাটা আমার কাছে বড় ভালো লেগেছে। ও আল্লাহ গো, আমি ওই ওলির সাথে একটু প্রেমের কথা বলতে চাই, আমার স্বামীর কাছে একটু অনুমতি লয়া দাও। এইবার স্বামীর কাছে বলল, ও স্বামী গো, শুধু ওই পাগলটার কাছ থেকে আমি একটা কথা জানবো। স্বামী জিজ্ঞাসা করলো, কি কথা? ও এই পাগলটা যে আপনাকে বলল তার কাছে জান্নাত আছে, জান্নাতটা কি নানিয়ার যাওয়ার জন্য, এই জান্নাতটাকে আপনি দেখছেন নাকি? কোনা আমি তো জান্নাত দেখি নাই, মাটির মাঝে আইকা রাখছে হাত দিয়া, এটা আবার কিসের জান্নাত? পাগলার জান্নাত দেওয়ার কোনো হুকুম নাই, পাগলার জান্নাত দেওয়ার কোনো ক্ষমতা নাই, জান্নাত যিনি দিবে গো তিনি হইলেন আমার আল্লাহ। এইবার বিবিটা ডাকে দিয়া কয়, স্বামী আমারে একবার অনুমতি দেন, এই পাগলার কাছ থেকে আমি জানতে চাই কিসের জান্নাত সে বিক্রি করে। স্বামী যাইতে দেয় না, বিবি একটা দোর দিয়া গো পাগলাটার কাছে আইসা ডাকে দিয়া কই, ও পাগলা তোমার নাম কি? পাগলটা ডাকে দিয়া কই, মারে আমার নাম তোর জানার দরকার নাই, তবে একটা কথা জানি না রা, আমি পাগল নে মানুষে পাথর দিয়া ইড়া মারে, এ মারে তাকায়া দে রাস্তা দিয়া কত মানুষ যায়, আজকে 12 বছর ধরে খাই না একটা মানুষ, আমার জিগান আমি খাইছি কিনা? আমি 12 বছর ধরে খাই না রে, একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে না আমি খাইছি কিনা রে। এই জগতের মাঝে মানুষ নাই, এই জগতের মাঝে মানুষ না, 12 বছর আগে মারাইছি বাবা হারাইছি, এতিমের মতো ঘুরি রাস্তায় রাস্তায়, কেউ খাবার দেয় না। হে মা, আমার তো মা না, আমার তো বাবা নাই পৃথিবীর জমিনে, এই তুই প্রথমেই যে জিজ্ঞেস করলি বাবা কই, আমার ডাকটা দিল, আমার পরানটা বইরা গেছে রে। হে মা বলো তুমি কি চাও কি চাও কি চাও? বলে এ পাগল তুমি দেখলাম হাত দিয়ে কি জানি আসছো, কো এই দেখ মা আমি 8টা জান্নাত বানায় রাখছি। মহিলাটা ডাকে দিয়া কয়, ও পাগলে রে, এই দুনিয়ার জমিনে কি কেউ জান্নাত বিক্রি করতে পারে? হে মা কষ্ট করবি না,
জান্নাত যদি নিতে চাও আল্লাহর জাতের কসম খায় বলি একটা রিটির বিনিময় একটা জান্নাত পাবি যদি জান্নাত না পাস হাশরের মাঠে আমার সাথে তোর দেখা হবে আল্লাহু আকবার এবার রুটি ছিল মাত্র একটা বিবির কাছে তো টাকা নাই বলছো কয় এক দেড়হাম দিব বিবি কয় আমরা তো সফরে গেছিলাম আমাদের কাছে তেমন টাকা পয়সা নাই ও পাগলেরি আমি তোমারে বিশ্বাস করেছি বিশ্বাস করে তোমার কাছ থেকে জান্নাত নিতে আসলাম তুমি যদি জান্নাত দাও এই রুটির বিনিময়ে তুমি আমার জান্নাত ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পায় কথা কি ঠিক কিনা ওরে মুর্শিদের দরবার ভক্তের বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পায় ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর হাত ধরে কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আজকে গোলাম কাদের রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ পরে সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই এই যে ওনার অনুসারে আজকে আপনারা টাকা পয়সা দেন নাই মাহফিলেতে উপস্থিত হয়েছে এটা আমাদের বিশ্বাস যে আল্লাহর ওলির শরণে আল্লাহর ওলির সহবতে আজকে এই মাহফিলে হাজির হয়েছি যেই কোনো সময় আল্লাহর ওলি এই সহবতের মাধ্যমে এই সুনজরের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দুনিয়ার আজাব গজব থেকে মুক্ত করে আল্লাহর রহমতের কোলে আমাদেরকে তোলার ক্ষমতা আছে না ভাই আরো জোরে কোন আছে না নাই আরো জোরে বলে আছে না নাই আমরা কেমনিতে হলে আল্লাহ বিশ্বাস করি আল্লাহু আকবার মনে আছে ঘটনাটা এই পাগল টাকে দিয়া কই মারে তোমার বিশ্বাস হয়নি হয় দেখেই তো স্বামীর ফালাইয়া আসছি আপনার কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য এ মা রুটি দে আর জান্নাত তোর যেটা পছন্দ এটা নিয়ে আসা এবার এ আমার মা বোনেরা গো তোমরাও এই ঘটনা থেকে আল্লাহর ওলিদের সাহাবর শিখো আল্লাহর ওলিদের মর্যাদা শিখো এইবার রুটিটা দিয়া বলল মা তুই জান্নাত কোনটা নিবি ক আপনি যেই জান্নাতটা দেন ওই জান্নাতটাই আমি নেব সুবহানাল্লাহ এবার বলল মা তুই জান্নাতটা নে বলল ঠিক আছে আমি এই জান্নাতটা নিলাম এই জান্নাতটা যখন নিছে গো পিবিটা দইরা যাইয়া স্বামীর কদমে দইরা ও স্বামী গো আপনি আমার মাফ কইরা দিবে আমি আপনার সামনে মনে হয় কোনো বেয়াদবি করেছি স্বামী কয় না না বিবি তুমি কোনো বেয়াদবি করে নাই চলো আমি তোমাকে ক্ষমা করে দিলাম অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি এবার মূল ঘটনার দিকে চলে যায় জান্নাতটা যে পাইলো বাদশা হারুন রশিদে জান্নাত পাইলো এটার বাস্তব ঘটনা কি এইবার দুইজন চলে গেল বাসায় স্বামীর মনে শান্তি নাই বিবি রাতের বেলায় ঘুমায় গেল স্বামীও ঘুমায় গেল হঠাৎ করে একদিন স্বপ্ন দেখে গো হঠাৎ করে স্বপ্ন দেখে স্বামী স্বপ্ন দেখে এত সুন্দর একটা জান্নাত এই জান্নাত দেখে স্বপ্নের মাঝে তার স্বামী বাসা হারুন রশিদ এইবার জান্নাতের ভিতরে তাকায়া দেখে গো
বাসাত হারুনুর রশিদের বিবি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করলো, ও বিবি গো, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জায়গার মাঝে তুমি কেমন করে আসলা? এইবার বললো, কেন তুমি জানো না, ওই যে নদীর পারে যে পাগল পয়সা বানর মাঝে জান্নাত বানাইছিল, ওই ওই পাগলের কাছ থেকে আমি জান্নাত কিনলাম, একটা রুটির বিনিময়ে যে জান্নাত কিনলাম, এই জান্নাত তো হইল আমার জান্নাত, এই জান্নাত। বাদশা হারুনুর রশিদ ঘুম ভেঙে গেল, যখন ঘুম ভাঙলো ঘুমটা ভাঙার সাথে সাথে এবার ডাকে দিয়া কই, বিবি রে, তুমি যে জান্নাত কিনলাই আমারে কইলাম, ও কিসের জান্নাত কিনলাম, কো তুমি এই কি ওই পাগলের কাছ থেকে জান্নাত কিনছো, কো হ কো কেমনে কিনলা, কো আমরা সফরে গেছিলাম রুটি নিয়ে গেছিলাম, আমার কাছে একটা মাত্র রুটি ছিল, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই এক রুটির বিনিময় আমি একটা জান্নাত কিনলাম, ওই জান্নাত কিনিয়া ওই পাগলের কাছে তো আপনার কাছে আইসা ক্ষমা চাইলাম, পাগলের কাছ থেকে আইসা আপনার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহু আকবার। হে বিবি রে, এই পাগল তাই আমারে বলছিল, এই পাগল বলছিল এক দেড়হামের বিনিময়, এক দেড়হামের বিনিময় একটা জান্নাত বিক্রি করব, এই পাগলের জান্নাত তো আমি বিশ্বাস করি নাই, কিন্তু স্বপ্নের মাঝে এত সুন্দর জান্নাত দেখলাম, আর জান্নাতের ভিতরে তোমার এত সুন্দর দেখলাম, এত রূপসী দেখলাম, এ বিবি এই পাগল এখন কোথায় পাবো আমি জানি না, এইবার একটা দৌড় দিয়া রাতের বেলায় ঘর থেকে বের হয়ে গেল, এইবার যখন দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে দৌড়তে 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 ওই যেই জায়গার মাঝে পাগল জান্নাত বানাইছিল, ওই জায়গার মাঝে যাইয়া দেখে ওই পাগলটা নাই, এই পাগলের তালাশে পাগলের মতো দৌড়তেছে বাদশা, ওই পাগলটা কোথায় পাবো গো, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলা, হঠাৎ করে তাকায় দেখে নদীর ওই পার ওই পাগলটা দেখা যায়, নদীর ওই পার দেখা যায়, এত বিশাল নদী আমি কিভাবে পার, এই বিশাল নদী আমি কিভাবে পার হব, এই বিশাল নদীর পার পার হওয়ার মতো আমার কাছে কোনো ক্ষমতা নাই, কিভাবে পার হব কিভাবে পার হব, এইবারে পাগলাটা নদীর ওই পার থেকে বাদশা হারুনুর রশিদের দিকে তাকাইয়া কই, হে বাদশা হারুনুর রশিদ চক্ষু বন্ধ কর, নদী পার করার দায়িত্ব এইবার নদীর ওই পার থেকে পাগলে যখন বললো, বাদশা হারুনুর রশিদ চোখটা বন্ধ করলো, চোখটা বন্ধ করতে দেরি হয়েছে, এত বিশাল নদী, নদীর ওই পার থেকে বাদশার ডাকটা বলছে, বাদশা আমি পাগলার নজর বন্দি হইয়া যাও, আর সামনে ঠেলটা আমার আল্লাহর নাম লইয়া সামনের দিকে আগাও, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই, আর জোরে কোন আছে না নাই, এইবার এই পাগল যখন এই কথা বলল, সামনের দিকে একটা ঠ্যাং, বিসমিল্লাহ কয়ে যখন সামনের ঠ্যাংটা বিসমিল্লাহ কয়ে সামনের দিকে তাকায় দিল, বাদশাহ দিকে ভয় পাচ্ছে, না জানি নদীর মধ্যে বইরা যা, আল্লাহু আকবার, বাদশাহ শুধু সামনের ঠ্যাং দিছে, বিসমিল্লাহ কয়ে ডান ঠ্যাংটা সামনের দিকে দিতে দেরি হয়েছে, তাকায় দেখে বাদশাহ মনে হয়েছে বাচ্চা বাদশাহ এক কাইক দিয়া পুরা নদী পার হইয়া গেছে, এবার একেবারে পাগলার সামনে ওই আল্লাহর ওলির সামনে বাদশাহ হারুনুর রশিদ এবার কয় পাগলা তুমি চোখ খুলো, পাগলা কয় চোখ খুলো, বাদশাহ হারুনুর রশিদ চোখ খুলে দেখে পাগলার সামনে, ডাক দেয়া কয় পাগলা তোমার কাছে তো জান্নাত ছিল, জান্নাত কোথায় আমার একটা জান্নাত দাও, কয় কিসের জান্নাত, ওই যে তুমি জান্নাত বিক্রি করছিলা, ওই জান্নাত আমি চাই, প্রেমের বিষে দর্শে গো জাহারে, আরে কি করিবে ইউ উহু যাই তার গো বিষ,
বিশে ফরান যাই, প্রেমের বিশে ফরান যাই। আপনাদের এলাকায় কি শান চলে না? চলে, তাহলে তো আমরা বাপবঙ্গি বোঝা যাচ্ছে একটু আকুয়েন। প্রেমের বিশে দরছে গো জাহারে, আরে কি করিবে উহু যাই তার গো বিশে ফরান যায়, প্রেমের বিশে ফরান যায়ও। আর লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল গর বাহারি সারিয়া গো বিশে ফরান যায়, প্রেমের বিশে ফরান যায়ও। আল্লাহ আকবার। গোলাম কাদের ফেমে গো পড়িয়া আমরা আসলাম গর পাহাড়ি সারিয়া গো বিশে ফরান যায়, প্রেমের বিশে ফরান যায়ও। জোরে কোন আল্লাহ আকবার। তাড়াতাড়ি তুমি আমারে জান্নাত দাও। পাগল কই কিসের জান্নাত? কই তুমি জান্নাত বিক্রি করছিলা? হে পাগল রে, তাড়াতাড়ি জান্নাত দাও। কই জান্নাত তো আমার কাছে নাই, জান্নাত সব বিক্রি হইয়া গেছে। কই কিসের জান্নাত বিক্রি হয়ে গেছে? কই একটা জান্নাত আমার একটা মার কাছে জান্নাতটা বিক্রি করছিলাম, এই জান্নাতটা আমি আসল দামে বিক্রি করেছি, আর বাকি জান্নাতগুলো আমি বিক্রি করব না, রাইখা দিছি এই দামে। আর এই জান্নাত আমি বিক্রি করব না। ক কেন? এই জান্নাতগুলো রাইখা দিছি হাসরের মাঠে, আমার গাউসে সামালাই গাউসে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, আমার বড় পীর আব্দুল কাদির জিলানির হাতে তুলে দিব। আমার গাউসুল আজমের ভক্ত যারা হবে তারা আমার গাউসুল আজমের হাত ধরে এই জান্নাতে প্রবেশ করব। আরে স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, ঠিক কি না? স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কষ্ট হইতেছে আপনাদের। স্কুল খুইলা স্যার রে মাওলা, স্কুল খুইলা, বলেন স্কুল খুইলা স্যার রে মাওলা, 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 স্কুল খুইলা শিক্ষা দিতেছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, আমার গাউসুল আজম স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, বলেন স্কুল খুইলা স্যার রে মাওলা, স্কুল খুইলাছে স্যার রে মাওলা, স্কুল খুইলাছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে। জোরে কোন এইবার কই আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন? এইবার বাদশাহ হারুন রশিদ ডাকে দিয়া কই পাগল রে তোর যত টাকা লাগে নিয়ে যা, একটা জান্নাত শুধু আমারে দান কর। যত কিছুই কও চলবে না, তাল বাহানা জান্নাত চাইছো ওই সময় দিতে চাইছিলাম তুমি নিলা না, যিনি নেওয়ার তিনি নিয়া গেছে রে দয়াল, এখন জান্নাত পাইবা না তো শত সাধনা। খারাপ লাগতেছে মনে হয় আপনাদের, তাই না? এ পাগল বল কি কহ, জান্নাত ওই সময় বলছিলাম নিতে নিলা না,
এইবার জান্নাত তুমি চাইলেও আর পাইব না, কো কেন পাইব না? এবার ডাকে দিয়া কই তুমি আমার রাজ্যের অর্ধেক সম্পদ তুমি নিয়ে যাও, কো হবে না? এবার ডাক দিয়া কই আমার যা কিছু আছে সব কিছু তুমি নিয়ে যাও, কোথাও হবে না? কো ডাকে দিয়া কই আমার আমার পুরো রাষ্ট্রটা তুমি নিয়ে যাও, কোথাও হবে না? কো কি কিসের বিনিময়ে তুমি জান্নাত দিবা? এইবার ডাকে দিয়া কই কিসের বিনিময় জান্নাত চাও তুমি? কো জান্নাত আমার জীবনের বিনিময় হইলো আমি তোমার কাছ থেকে জান্নাত চাই। কো কেন রে? কো তুমি যে আমার বিবিরে জান্নাতটা দিছো, এই জান্নাতটা এত সুন্দর আমি দেখছি, আমি তো জান্নাত দেখার পর পাগল হয়ে গেছি। এইবার ডাকে দিয়া কই এ জান্নাত চাও, জান্নাত চাও, জান্নাত তুমি পাইবা না, কেন পাবো না? এ বাসারে সাতাশ পারে সাত জমির তুমি আমার দিলেও আমার জান্নাত এখন আর ওই দামে আমি বিক্রি করবো না। আমি কিন্তু ঘটনাটা কোন দিকে যাচ্ছি আপনারা কিন্তু এখন আস্তে আস্তে টের পাবেন। দুই ঘন্টা দিয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, শেষ করে যে আপনারা ভালো থাকেন কি কন? হ্যাঁ বদন নামাজ একটা শর্ত আছে, কালকে থেকে আওয়াজ কমে গেছে দেখছেন? আমি পারি না তোরা সারা যেতে, যেরকম একটা কথা মনে হয়েছে কইলে তুমি কইলে তুমি একবার নাতি বিয়ে করে নাতিরে লয়ে গেছে মেয়ে দেখে, মেয়ে দেখার পরে মেয়ে পছন্দ হয়ে গেছে, যতবারে নাতির নাতির বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাতির উল্টা পাল্টা কথার কারণে, ইসলামিক কিছু আইন টাইন কিছু জানে না, শরীয়তের আইন কিছু জানে না, বিয়ার প্রশ্ন করে খালি বিয়া বাই দিয়া থাকে। এবার কইতেছে কইবার যে মেয়ে পছন্দ খালি তাড়াতাড়ি কাম সাইরা লাভ। তো মেয়ের একটা মেয়ের দাদা ছিল খুব সালাক, কইতাছে কো মেয়ে যেহেতু পছন্দ হইছে কি করা? ছেলের ছেলের দাদা কইতাছে কো বিয়া করা এলাম ডাইরেক্ট, বিয়া করা ডাইরেক্ট লয়ে যামুগা। কো আমরাও তো কিছু কষ্ট টষ্ট আছে, আগের যুগে এই কষ্ট গুলি করতো, দেখবে যে মেয়ে দেখতে যাইতো বাবা ঠিক আছে না, আগের যুগে মুরব্বীরা জিজ্ঞেস করতো এই তুমি সূরা ফাতিহা পড়তে জানো? ফারি। কো নামাজ পড়তে জানো? কো হ ফারি। কো ফাসক তো নামাজে কই রাখা? কইতো 48 রাখা। সরস নামাজ কয় রাখা? 70 রাখা। আচ্ছা ঠিক আছে, কোরআনে কয় সিফরা? অত সিফরা। কয়টা সুরা? 114 সুরা, ঠিক নি? এখন জিগাইতে জিগা না, জিগানি অন কিছু কিছু ফ্যামিলির লোকেরা জিগা, কিছু ডান্স জোর সারো নি আছে না? এরপর দেখবেন ফুলাফান কি কি ভালোবাসা যে করে, আমি দিয়ে ওই দিন দিয়ে একটা না এনে কি জানি লিখে রাখছি, এমনি দেখতেছে দেখে এমনি সময় তো আমি কুকিরে সব জায়গা তো হ্যাঁ হাতের এই জায়গার মধ্যে সময়তেছে, আবার আমার দিকে ঘুরে লাইলো আমি কই কুকিরে এনে কি হজুর কি শোনা শোনা আমি কই দেখা ওর জোর করে দেখলাম দেখলাম যে মানে শুধু নামের একটা একটা আমি কই কি লেখছো কিছু তো বুঝতেছি না, আমি
আল্লাহু আকবার কোন আমি কই হাতে এটা কি লেখছ তুই তো আমার বুঝাই না কবি কি হইছে তোর হাতে কি কি সমস্যা কও যে আমরা বুঝব আমি কই তোর বুঝা আল্লাহ আকবার কোন এরপরে কও যে এটা আমার একজন লোকের নাম আমকে একজন লোকের নাম তোর কি মা না তোর বাবার নাম এটা তারপরে বুঝেন না এই জন্য তোকে আমরা হুজুররা বুঝেন আমি তো বুঝছি আমি ক আনলে তোর বুহে আজকে মারি ভরবো ওরে লাস্ট বলো কৌজুর কৌজুর স্বর্ণের বিষয় আমার প্রেমিকার নাম আমি ওরে ঠাডা ভরা করে ঠাডা ভরা রে 10 মাস 10 দিন মা গর্ভ ধরলো হে মার নামটা তুই লিখলি না যে আল্লাহ তোর জন্ম দিল তার নামটা তুই লিখলি না যে রাসূল এখনো মদিনায় উম্মতের জন্য কান্দে তার নাম ওই নবীর নামটা লিখলি না তোর বাবা তোর জন্য এত কষ্ট করে তোর লালন পালন করলো বাবার নাম লিখলি না তোর প্রেমিকার নাম লিখলি কোন জায়গায় এ আওয়াজ ভুলে গেছে তাই করে পারে তাই না সবকিছু এইবার বোধহয় 7 আসমান 7 জমিন বিক্রি করে দিল তুমি আমার কাছ থেকে আর জান্নাত কিনতে পারবা না কারণ এই ধন সম্পদ তোমার কাছে নাই এইবার বাদশা পাগল হয়ে গেল বাদশাটাকে দিয়ে কয় হে পাগল তুমি আমারে জান্নাত দাও কিভাবে আমার জান্নাত দিব আমি জানি না এইবার পাগল দাগ দিয়া কই বাদশা রে তুমি যদি আমার জান্নাত কিনতে চাও তোমার কাছে একটা চাবি কাঠি আছে এই চাবি কাঠিটা দিলে তুমি জান্নাত পাইবা আর জোরে কোন এইবার ওই পাগল দাগ দিয়া কই হে বাদশা তুমি পাগলামি কইরো না তোমার কাছে জান্নাত আছে ওই জায়গায় গেলে তুমি জান্নাত পাইবা কোন জান্নাত ওই জায়গার মাঝে যদি তুমি হাসি ফুটাইতে পারো গো ওই জায়গা থেকে তুমি জান্নাত পাইবা এইবার বাদশা ডাকে দিয়া কয় হে পাগল কোন জায়গায় গেলে জান্নাত পাওয়া যাবে গো এইবার পাগলাটা ডাকে দেয়া কয় জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার জোরে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার ওরে মাজার বেঁচে নাই তার মত দুঃখী নাই মাজার বেঁচে নাই খালা ফুফু মায়ের মত নয় ও মা গো জান্নাতের সাবি আমার মা হে জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার জোরে বলেন না জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের সাবি আমার এইবার বাসার দিকে লক্ষ্য করে এই পাগলটা ডাকে দিয়া কই গো বাদশা ও বাদশা গো আমার জান্নাত তোমার কাছে আর বাঁচা যাবে না এইবার তোমার একটা সুযোগ আছে গো তোমার ঘরে মা বাবা আছেনি এইবার ডাকে দিয়া কয় আমার জন্ম দুঃখিনী মা পৃথিবীর জমিনে আছে আমার বাবাটা পৃথিবীর জমিনে নাই পাগলটা ডাকে দিয়া কয় এ বাদশা রে জান্নাত তুমি পাইতে চাও তোমার মার কদমের নিচে চলে যাও কারণ জান্নাত মার কদমের নিচে জান্নাত থাকে গো ওই কদমে যাইয়া তুমি জান্নাত দাবি করো এইবার পাগলটা ডাক দিয়া কই বাসারে কিভাবে জান্নাতটা চাইব ওই হেকমতটাও আমি পাগল শিখায় দে এইবার বাসা কয় ও পাগল রে যত ধরনের হেকমত আছে তুমি আমারে শিখায় দাও তারপরেও আমি জান্নাত চাই জীবনের বিনিময় হলেও জান্নাত চাই এই পাগলটা ডাক দিয়া কই মার কদমে দইরা দুই জীবনে কোনো ভুল বেদবি কইরে থাকো আজকে দইরা মার কদমে দইরা বলবা ও মা গো জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি গো মা ও
মা গো তুমি আমার সমস্ত অপরাধগুলি মাফ করে দাও। হে যুবক বায়রা গো পাগলার কথা শুনিয়া বাসার তার মার কথা মনে হয়ে গেছে, মার কথা মনে হইয়া বাবার কথা মনে হইয়া চোখ দিয়া জোর জোর করে কান্দে, চোখ দিয়া বৃষ্টির মতো পানি ঝরে গো। পাগলটা ডাকে দিয়া কয় বাসা গো তোমার চোখ দিয়া এইভাবে পানি ঝরে কেন? তখনও বাসা কিন্তু বলি হয় নাই। এই পাগলটা বলে তুমি কাঁদো কেন গো? তোমার বাবা কেমন ব্যক্তি ছিল আমি জানি না, তোমার বাবার জন্য যদি মায়া লাগে গো বাবার কবরের পাশে দাঁড়িয়া এতিমের মতো তুমি দাঁড়ায়া যাও। আমি জানি না আজকের এই মাহফিলে কার জানি মা নাই বাবা, আমি তোমাদের পায়ের মাঝে হাত রেখে বলে যাই জীবনে আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না। একবার তুমি চিন্তা করে দেখলে না, এই দেখো মুরব্বী বাবা গুলি, এই দেখো শরীরের চামড়া গুলো, শরীরের চামড়া গুলো তাই লাগে বাবা নিজে না খাইয়া সন্তান রেহে খাওয়াইয়া করেছে লালো, বাবা নিজে না খাইয়া সন্তান রেহে খাওয়াইয়া কত নাই আদরে করেছে লালো। সেই বাবা কার জানি কবরে গেছে চলে, সেই বাবা কার জানি সারছে দুনিয়াদারি আদার ওই কবরে কেমনে। বাবাকে তোমরা সেবা করিও জান্নাত পাইবা আসরে, জোরে কন্যা মারহাবা।